বাংলার অদ্ভুত একটা ব্যাপার এই বঙ্গ বিজেপি, বাংলার সন্তান তারা, বাংলার জনপ্রতিনিধি। এটা বাংলার মানুষ যে একেবারে ওদের এই দিকটাকে একেবারেই মেনে নিতে পারছে না, বরদাস্ত করছে না, এবং বারবার নির্বাচনের ফল পেয়েও তারা যে এই বাংলার প্রতি বঞ্চনার ব্যাপারে একটি কথাও বলে না। বাংলায় শিল্প আসবে এবং যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের কথা বলছেন শিল্পপতিরা, তাতেও তাদের যন্ত্রণা। জিএসটির ভাগ পাচ্ছি না, 100 দিনের কাজের টাকা এবং কাজ পাচ্ছি না, এসব নিয়ে কিন্তু বিজেপির বঙ্গ নেতৃত্বে বঙ্গ সন্তানদের কোনো হেলদোল নেই। এ থেকেই বোঝা যায় যে তারা বাংলার থেকে নিজেদের বা দলকেই প্রাধান্য বেশি দেয়। আরও একটা জিনিস বলেছেন উনি, যে এখানকার পুলিশ হচ্ছে মন্ত্রীদের বাড়িতে চাকরের কাজ করে, এরা কি আইন শৃঙ্খলা দেবে? এভাবে আমি বলছি, কোনো সভ্য ভব্যতাহীন কথাবার্তা, কাউকে এইভাবে অসম্মান করা যায় না। পুলিশে যারা রয়েছেন চাকরি করছেন, তাহলে পরে তো এই ধরনের ভাষা শব্দ আমরাও ব্যবহার করতে পারি, কিন্তু আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনৈতিক শিষ্টাচার সেটা আমাদের পারমিট করছে না, পারমিট করে না। তাহলে তো বলা যেতে পারে যে মোদিজির নির্দেশে বা অমিত শাহজির নির্দেশে সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ বা বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যে সেখানকার পুলিশরাও কী করে, কী করছে, তো সেটাও কিন্তু ভারতবর্ষের মানুষের বা বাংলার মানুষের বা অন্যান্য প্রদেশের মানুষের কোনোটাই অজানা নয়। সুতরাং কাছের ঘরে বসে ঢিল মারছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা ঠিক নয়, এবং পদের অমর্যাদা করছেন তিনি। যে পদের ব্যবহার করে, যে পদে থেকে তিনি এই কথাগুলো বলছেন, সেটা কিন্তু পদেরই অমর্যাদা হচ্ছে, পদকেও হেয় করা হচ্ছে। রাজ্য সরকার মানে রাজ্য প্রশাসন, রাজ্য প্রশাসন বহু জায়গায় এরপরও আমরা দেখেছি বহু ক্ষেত্রে, সেখানে বিভিন্ন আমাদের দলের প্রতিনিধিদের তো বটেই, এমপিদের তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সেখানে যেতে দেওয়া হয়, এয়ারপোর্ট থেকেই বেরোতে দেওয়া হয়, যেতে দেওয়া হয়। তো সুতরাং এখানকার প্রশাসন যদি মনে করে থাকে কিছু তাদের কাছে সেই ধরনের যদি কোনো ইনফরমেশন থাকে, সে ব্যাপারে প্রশাসন তার ভূমিকা পালন করছে বা পালন করবে।